আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমরা করোনা প্যান্ডেমিকের কারণে শ্রেণীকক্ষে যেতে পারছি না, তাই অনলাইন লাইভ ক্লাস চালিয়ে যাচ্ছি। আজকে আমি আলোচনায় যাদেরকে সংযুক্ত করতে চাই, বিবি সম্মান চতুর্থ বর্ষ, যারা পরীক্ষা দিবে এবং যারা অলরেডি চতুর্থ বর্ষে উন্নীত হয়েছে, তোমাদেরকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি প্রভাষক মাকসুদুর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগ, বিজয় শর্মী বিশ্ববিদ্যালয় কলেজ, ভাটিয়ারি, সীতাকুণ্ড, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে চ্যাপ্টার 12 12তম অধ্যায় নিয়ে আলোচনা করছি, এনজিওর হিসাব, অ্যাকাউন্ট ফর এনজিও। আমরা এনজিও বলতে কী বুঝি? এনজিওর পূর্ণরূপ হল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সংস্থা। এনজিও বা বেসরকারি সংস্থা বলতে অলাভজনক স্বেচ্ছাসেবী কোনো সংস্থাকে বোঝায় যা উন্নয়ন সহযোগিতা অথবা শিক্ষা ও নীতিগত বা গুণগত মান উন্নয়নের কার্যক্রমে নিয়োজিত থাকে। 1990 সালে বিশ্বব্যাংক এনজিও বা বেসরকারি সংস্থার সংজ্ঞা দিয়েছে, এনজিও ইজ অ্যান ইনস্টিটিউশন আউটসাইড দ্য পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরস, গোলস আর প্রাইমারিলি ভ্যালু ড্রাইভেন, হিউম্যানিটেরিয়ান অর কোঅপারেটিভ রাদার দ্যান প্রফিট ড্রাইভেন। দ্যাট মিন্স বলা হচ্ছে সরকারের নিয়ন্ত্রণাধীন নয়, এটা মূল প্রফিট ড্রাইভেন না, এটা হলো হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটিস ড্রাইভেন, ওগুলো পরিচালনা করে। উন্নয়ন সংস্থা, উন্নয়ন সহযোগী সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা, এদেরকে এনজিও বলা হয়। এনজিও বা বেসরকারি সংস্থার বৈশিষ্ট্য, প্যাচার্স আর ক্যারেক্টার অফ এনজিও বলা হচ্ছে, এই ধরনের সংস্থাকে জামানতবিহীন ঋণ প্রদান করতে হয়, এরা জামানতবিহীন ঋণ প্রদান করে থাকে। এই ধরনের সংস্থাকে সরকারি অনুমোদন নিতে হবে, অফকোর্স নিতে হবে। এই ধরনের সংস্থার কার্যক্রম সরকার কর্তৃক গৃহীত পরিকল্পনা উন্নতির সাথে সম্পর্কিত হতে হবে, দেশের এস্টাবলিশড আইনের বিরোধী হতে পারবে না। এই ধরনের সংস্থার বিভিন্ন কর্মসূচি সরকার নির্দেশিত পথে বাস্তবায়িত হতে হবে। এখন সরকার এখানে আউটসাইড ইনসাইড দ্য কান্ট্রি, সরকারের কোনো ল ব্রেক হয় এ জাতীয় কোনো কাজ এনজিও করতে পারবে না। এটা বাংলাদেশের সমাজ কল্যাণ বিভাগে নিবন্ধিত হতে হবে। এই ধরনের সংস্থা দরিদ্র জনগোষ্ঠীর গৃহায়ণ, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা নিয়ে কাজ করে। এই ধরনের সংস্থাকে দেশি বা বিদেশি কোনো সংস্থা থেকে বা কোনো উন্নত পুঁজিবাদী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে তহবিল সংগ্রহ করতে হবে। এ ধরনের সংস্থা
সাধারণত গ্রামীণ মহিলাদেরকে ঋণ দানে অগ্রাধিকার দিয়ে থাকে। এখানে সংস্থা কুটির ও শিল্পের সংস্থা কুটির শিল্পের ক্ষুদ্র কুটির শিল্পের উন্নয়নে সংরক্ষণে সহায়তা করে। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীরা, এর উদ্দেশ্য কী আমরা জানলাম। কোনো দেশের দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা, কোনো দেশের জীবন মানকে উন্নত করা, কোনো দেশের শিক্ষাকে প্রসার ঘটিয়ে দেওয়া, কোনো দেশে স্বাস্থ্য ব্যবস্থার সাথে সরকারের সাথে কাজ করে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নততর করা, এগুলো এনজিওর উদ্দেশ্য। এনজিও বা বেসরকারি সংস্থার গুরুত্ব অবশ্যই, ইয়া দরিদ্র জনগণকে স্বাবলম্বী হতে সাহায্য করে, এটা মানুষের দক্ষতা উন্নয়নে কাজ করে, শিক্ষা প্রসারে কাজ করে, জীবন মান উন্নয়নে কাজ করে, নারীর ক্ষমতায়ন বৃদ্ধিতে সহায়তা করে, ওয়ামেন এম্পাওয়ারমেন্ট অ্যাক্সেলারেশনের এক্সপ্যানশনে একটা রোল প্লে করে থাকে, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করে, সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এনজিওর ভূমিকা কী, এ প্রশ্নটা গুরুত্বপূর্ণ থাকে বা উদ্দেশ্য কী, তাই তোমরা প্রশ্নটা পড়ে নেবে। বাংলাদেশের প্রসিদ্ধ কতগুলো এনজিও যেমন আশা, ব্রাত রয়েছে, এগুলোর কার্যপ্রণালী, গ্রামীণ ব্যাংক, এটা এনজিওর আওতা পড়ে, এগুলো সম্পর্কে তোমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এবং ভাইভা বা পত্তিয়ার ভাইভা তো এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করে। আমরা এনজিও কী কী বই রাখে, এনজিও নগদান বই রাখে এক গড়া বা দু গড়া হতে পারে, ঠিক আমরা এক গড়া বা দু গড়া নগদান বই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে যেভাবে করেছি ঠিক সেভাবে এনজিও রেখে থাকে, সেটা তোমাদের সাইন নাম্বার প্রশ্নের জন্য আসতে পারে। মানে ছোট প্রশ্ন, এনজিও ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে থাকে, এই ব্যাংক সমন্বয় বিবরণী ডুয়েল সিস্টেম বা সিঙ্গেল সিস্টেম তোমরা দুইভাবে শিখে নিতে হবে। আমরা বিগত বছরগুলোতে দেখছি সিঙ্গেল সিস্টেমও এসেছে, আবার ডুয়েল সিস্টেমও এসেছে। এখন এনজিওর যে শুধু সুবিধা রয়েছে তা নয়, এনজিওরও কিন্তু অসুবিধাও রয়েছে। এই অসুবিধার প্রেক্ষাপটগুলো আলোচনা করলে মন খারাপ হয়ে যায়। যেমন বলা হচ্ছে সুদের হার, এনজিও প্রতিষ্ঠানগুলো যে শর্ত যে হারে সুদ দেয় অনেক বেশি, যা আমাদের বিনিয়োগের রিটার্নের চেয়ে বেশি হয়ে যায়, তাই পুঁজি হারিয়ে বিটি হারিয়ে থালা নিয়ে মাঝে মাঝে ঘুরতে হয়। এছাড়া এনজিও ঋণটা স্বল্প মেয়াদি, অর্থাৎ গাছ রোপণ করে ফল ধরার আগে ওই গাছের কিছু অংশ কেটে দিয়ে দিতে হয়। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ কি উদাহরণটা দিতে চাচ্ছি। বিনিয়োগ থেকে মুনাফা আসার আগে কিস্তি বা ইনস্টলমেন্ট আসলে বিনিয়োগের টাকা ভাঙিয়ে দিতে হয়। কৃষি উন্নয়নে তেমন একটা ভূমিকা রাখে না, মানে অনেক উৎপাদনশীল অন্যান্য উন্নয়নে রাখে, গরু ছাগল লালন পালন ইত্যাদি, তারপরে এটা অনুৎপাদনশীল খাতে ব্যয় করে, ব্যবস্থাপনা ব্যয় বেশি, এক একটা ম্যানেজার ট্যানেজারের বেতন 60,000, 70,000, 80,000 টাকা, এর নাম পো আসতে নিট রূপে সো মাছ মানি। নির্ভরশীলতা, এগুলো দাতা সংস্থাদের উপর নির্ভর করে থাকে,
বুদ্ধিজীবীদের উচ্চ সম্মানে বা হ্যাঁ একথা বলি আর কোনো লাভ নেই, এখানে বুদ্ধি দেওয়ার লোকের অভাব নাই আর এদের সম্মানই নেওয়ার কোনো অভাব নেই। এরপরে বৈদেশিক সাহায্যের প্রকৃতি পরিবর্তন, আবার কোনো কোনো এনজিও কিন্তু অন্য কাজও করে থাকে, সেটা কিন্তু খুবই ডিসক্লোজ করলো এখন। এখানে তারা কিন্তু রিলিজিয়ান অ্যাক্টিভিটিকেও প্রভাবিত করে। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীরা, যতটুকু আলোচনা রেখেছি, যার সুবিধা আছে তার তো অসুবিধাও আছে, এটা যে একদম অসুবিধার উর্ধ্বে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, বলেছি আমাদের এনজিও কোন কোন ধরনের হিসাব রেখে থাকে। আমাদের এনজিও রাখে নগদান বই, এক গ্রহ হতে পারে, দু গ্রহ হতে পারে। আমাদের এনজিও রাখে ব্যাংক সমন্বয় বিবরণী, এটা সিঙ্গেল সিস্টেম হতে পারে, ডুয়েল সিস্টেম হতে পারে। আমাদের এনজিও রাখে আয় ব্যয় বিবরণী এবং উদ্ধৃতিপত্র তৈরি, সেটিও কিন্তু করে থাকে। আমাদের এনজিও রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার প্রাপ্তিও প্রধান হিসাবে করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টার থেকে প্রিপারেশন নিতে গেলে এখানে থিওরিও পড়তে হবে, যেহেতু এখান থেকে থিওরি অনেকগুলো এসে থাকে। তোমাদেরকে বলবো তোমরা থিওরি পড়ে নেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি যেহেতু 2013 সালের কোশ্চেনটা দেখি, এখানে ব্যাংক রিকনসিলেশন সিঙ্গেল কলাম সিস্টেম এসেছে, অর্থাৎ এক পক্ষীয় হিসাব। 2014 সালের অঙ্ক, এখানে একটা রিসিপশন পেমেন্ট প্রাপ্তি ও প্রদান এসেছে। 2015 সালে, 14 সালে একটা ডাবল কলাম ক্যাশবুক এসেছে, এবং 2017 সালে একটা ডাবল কলাম ক্যাশবুক এসেছে। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জেনেছ যে আমাদের কোশ্চেন প্যাটার্নটা কেমন হয়ে থাকে। এখানে আয় বিবরণীয় রয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ এনজিও ব্র্যাক, আশা, এগুলো একটু পড়ে থাকবে। আমি আজকে সিঙ্গেল কলাম ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট, অন্যগুলো তোমরা পারবা বা পারা, নেচার অফ দ্য এনজিও, এনজিওর প্রকৃতি অনুযায়ী প্রাপ্তি প্রদান কোনগুলো, আয় ব্যয় কোনগুলো তোমরা বুঝতে পারো। প্রাপ্তি বলতে কিন্তু আমি প্রাপ্তি প্রদান এবং আয় ব্যয় হিসেবে একটু পার্থক্য বলছি। প্রাপ্তির দিকে সকল প্রাপ্তি আসবে, স্যার সকল প্রাপ্তি কি মূলধন জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি আসবে, কিন্তু আয় ব্যয় বিবরণীতে আয়ের দিকে শুধু মুনাফা জাতীয় প্রাপ্তি আসবে। তাহলে স্যার মূলধন জাতীয় প্রাপ্তিগুলো কোথায় যাবে? মূলধন জাতীয় প্রাপ্তিগুলো উদ্ধৃতিপত্রে দায় ভাসে যাবে। আবার প্রাপ্তি ও প্রধান হিসেবে প্রধানের দিকে সকল প্রধান বা খরচগুলো আসবে। স্যার সকল প্রধান কি? সকল প্রধান হলো মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়। এখন মূলধন জাতীয় ব্যয়গুলো কোথায় যাবে স্যার? সেটা উদ্ধৃতিপত্রে সম্পদের ভাসে যাবে। আর মুনাফা জাতীয় ব্যয়গুলো, মুনাফা জাতীয় ব্যয়গুলো ইনকাম স্টেটমেন্টে বা আয় ব্যয় বিবরণীতে ব্যয়ের দিকে আসবে। এখন আমি এখানে ডুয়েল সিস্টেম বা দ্বিপক্ষীয় ব্যাংক রিকনসিলেশন নিয়ে অনেকবার কিন্তু আমি আলোচনা করেছি। একপক্ষীয় কীভাবে রাখে, এটা হলো নগদান বই অনুযায়ী জেয়ার। তো নগদান বই অনুযায়ী জেয়ার দিয়ে শুরু করলে যোগ হবে অনুপস্থিতি চেক, যোগ হবে আদায়ের জন্য জমাকৃত চেক, যা ব্যাংক আদায় করতে পারেনি সেটা বিয়ে করবে, দুইটা কি বলেছি? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাকে কি তোমরা শুনতে পাচ্ছ? শোনো,
যদি এনজিও থেকে তোমাদের ব্যাংক রিকনসিলিয়েশনটা আসে, যদি সিঙ্গেল স্টেপ আসে, এক ধাপ অনুযায়ী ব্যাংক রিকনসিলিয়েশন যদি আসে, তাহলে তোমাদেরকে দিবে নগদানবয় অনুসারে ব্যাংক জমা। তোমাদেরকে কি দিবে? নগদানবয় অনুসারে ব্যাংক জমা, এবং নগদানবয় অনুসারে ব্যাংক জমা ধরেই তোমাদেরকে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, মক্কেল আদায়ের জন্য যে সেক্টর ব্যাংকে জমা দিয়েছে কিন্তু ব্যাংক আদায় করতে পারেনি, সেটা মক্কেল বিয়োগ দিবে এখন, অর্থাৎ একটা বিশিষ্টতে বিয়োগ যাবে। আবার মক্কেল পাওনাদারকে যে সে কিছু করেছে কিন্তু ব্যাংকে এখনও কি হয়নি, উপস্থাপিত হয়নি, অনুপস্থাপিত চেক বা অপরিশোধিত চেক, সেটা এখন মক্কেল আবার যোগ করে দিবে। এই দুইটা কথা তোমরা মনে রাখবে। ব্যাংক সুদ মঞ্জুর করেছে মক্কেল জানে না, মক্কেল এখন যোগ করে দিবে। ব্যাংক খরচ চার্জ করেছে মক্কেল এখন জানে না, মক্কেল এখন বিয়োগ করে দিবে। ব্যাস, ব্যাংক চেক অমর্যাদাকৃত করেছে মক্কেল জানে না, মক্কেল এখন বিয়োগ করে দিবে। ব্যাংক দানাদার থেকে আদায় করেছে বা পাওনাদারকে পরিশোধ করেছে মক্কেল জানে না, আদায় করলে মক্কেল এখন যোগ করে দিবে, আর পরিশোধ করলে মক্কেল এখন বিয়োগ করে দিবে। ব্যাংক দানাদার থেকে আদায় করেছে মক্কেল জানে না, তাহলে মক্কেল এখন যোগ করে দিবে। ব্যাংক পাওনাদার দিকে বা কোনো পার্টিকে পরিশোধ করেছে মক্কেল জানে না, তাহলে মক্কেল এখন বিয়োগ করে দিবে। যেমন প্রদেয় বিলের টাকা ব্যাংক পরিশোধ করেছে কিন্তু মক্কেল জানে না, তাহলে মক্কেল এখন বিয়োগ করে দিবে। এই তথ্যের উপর নির্ভর করেই তোমরা একদম সহজ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা করতে পারো, মানে এক ধাপ বিশিষ্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই চ্যাপ্টার থেকে কী কী অঙ্ক আসে তোমাদের বোধগম হয়েছে। আমি আবার একটু বলি, আসতে পারে প্রাপ্তি ও প্রধান হিসাব। প্রাপ্তি বলতে সকল প্রাপ্তিকে বোঝাবে, সেখানে মূলধন জাতীয় প্রাপ্তিও বুঝবে, মুনাফা জাতীয় প্রাপ্তিও বুঝবে। প্রধান বলতে দুইটা প্রধানকে বোঝাবে, মূলধন জাতীয় প্রধানকে ব্যয়কেও বুঝাবে আর মুনাফা জাতীয় ব্যয়কেও বুঝাবে। আয় ব্যয় হিসাব, আয় বলতে কিন্তু মুনাফা জাতীয় আয়, ব্যয় বলতে কিন্তু মুনাফা জাতীয় ব্যয়। উদ্ধৃতিপত্র সম্পদ বলতে মূলধন জাতীয় ব্যয় সম্পদ আর মূলধন জাতীয় আয়, সেটা দায় বা চাপিকে যাই। এরপরে এক করে নগদন বই, দুই করে নগদন বই, এটা নগদ সংশ্লিষ্ট, এগুলো তোমরা পারবে। এরপর ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আসে পরীক্ষাতে, তা তোমাদেরকে কিন্তু শিখতে হবে। এছাড়া এই চ্যাপ্টার থেকে বিগত বছরের যে থিওরি কোশ্চেন।